হুরাইন, আমি তো চাইনি বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ বিয়ে করাবো। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। মহান আল্লাহ এই দিবসের নামকরণ করেছেন ইয়াউমুন মাযিয়াতুল জাহান্নাম, সেদিন জাহান্নাম আনয়ন দিবস, আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। পৃথিবীর কোনো এজলাস নাই যেখানে জেলখানাকে নিয়ে আসা যায়। আল্লাহ জাল্লা শানু এমন বিচারক, তিনি হাশর মাঠে বিচারালয় ডাইরেক্ট জাহান্নামকে নিয়ে আসবে। মাঠে নিয়ে আসবো, সব মানুষ তখন ওয়াজ শুনতে চাইবে, ইসলামে গান শুনতে চাইবে, কইব কে কে কইব, শোনাবে রে নেই, ডোনাল্ড ট্রাম্প কইব, সব কাফের কইব, আল্লাহ দেন ইমান দেন, ইসলাম দেন, আবার দুনিয়াতে ফাটাই দেন, আমরা ইমান গ্রহণ করব, সব কিছু আমরা ঠিকঠাক ভাবে মেনে চলবো। আল্লাহ বলবেন না, আর সুযোগ দেওয়া হবে না, হবে না গো, ঠিক কি না? ফেরেশতা করে ফোন দিব, কয়েক কোটি ফেরেশতা চলিয়ে নিয়ে আসো, আনছি জাহান্নাম ধাও ধাও করে চলবে। আহা, রফিকুল্লাহ যদি জাহান্নামের গেটে রাখা হয়, ও যুবকেরা, জাহান্নাম সর্বপ্রথম রফিকুল্লাহ কোন অংশটা খাইবে সেটাও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জানা জানো বলে, ও দুনিয়ার মানুষ, ও রফিকুল্লাহ, জাহান্নামের সর্বপ্রথম টেস্ট নিবে তোমার মুখের গোস্তটা, তাল পাড়ো ওজু, জাহান্নাম সর্বপ্রথম আমাদের মুখের গোস্তটা খেয়ে ফেলবে। তারপরে দেখেন নবীজি কি বলেন, এখানে সুরা আলাম তারা সুরা ফিল আসেনি, যে মাঠে পড়ছে নেই, মাঠটা কার? ধরেন রুহুল আমিনের পাশেরটা হলো, ধরেন আব্দুল কুদ্দুসের মধ্যখানে, জমিনের আইল আছে কিনা, জোরে কয় না, আছে কিনা? এ আইল, আইলকে বলা হয় সুরা, সুরা মানে দেয়াল, এ দেয়ালের এদিকে সুরা হুমাজার, এদিকে হলো সুরা ফিল, সুরা হুমাজাতে আল্লাহ একটা আয়াত কয়, ও ফেনীর মানুষেরা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালি ওয়ালাল আফিদা, আমি আল্লাহর আগুন, ও রফিকুল্লাহ তোমার কলিজাতে লাগাই দিয়ে কলিজাটা পর্যন্ত খেয়ে ফেলবে। কে কোন সুরা? হুমাজা। কোন সুরা? হুমাজা। আহ, সাত ছয় সাত সাত আট নম্বর আয়াত। দেখেন মানুষকে যখন জাহান্নামে রাখা হবে, নবীজি বলেন ওয়ান ফাওকে হিমনার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতে হিমনার, তাদের পায়ের নিচে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? দুই জায়গায়। কয় জায়গায়? ওয়ান শামাইলিম না, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম না, জাহান্নামীদের ব্যানে আগুন, ওয়ান আমামিহিম না, তাদের সামনে আগুন, ওয়ামিনু খালফিহিম না, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহ কয় জায়গায় লাগছে? ছয় জায়গা। কয় জায়গা? সাইদ্দিকার উপর নিস, ছয় জায়গা। কয় জায়গা? আয়া হা, এবার আল্লাহ আল্লাহ সাহানু বলেন, আগুনের জামা তোরে গায়ে লাগাই দিব, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। মহান আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন, সারাবিলুহুম মিন কতিরা, আমি আল্লাহ আলকাতরাজ জামা তোমার এলাকায় দিব, অটো সিস্টেম আগুন জ্বলবে। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? হ্যাঁ, সাত জায়গায়। এরপরে আল্লাহ জাহির রে, মরিদের কিছু খাবার নাও আল্লাহ, তোয়ামুহুম নার, তাদের খানা হবে আগুনে, খানাটা অধিক হবে আগুনে। আল্লাহও কলিজাটাও ফেটে যায়, কিছু খাফা নিয়েও দেন না, সেভেন অফের বোতল দেন না, মহান আল্লাহ দিবেন তাদেরকে সারাবহুম নার, তাদের পানিও হবে আগুনের। সুকু বিমাইন আমি ইয়াতা কাত্তাও ইয়াতা জাররাও বিহি, তাদেরকে গরম পানি পান করার জন্য দিবে। রফিকুল্লাহ গরম পানি খাইলে আর ফ্যাটও নাই, ফ্যাট সব খুলি পড়ে যাইব, নিচে সব ছিদ্রই দেবো, এমনি পানি ঢালে গলাটা থাকবো, ফ্যাট নাই, এর দিয়ে ফানি পড়ে ফানি পড়ে। আর রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? নয় জায়গায়। কয় জায়গায়? আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে সহজ ছোট্ট একটা সুরাতে দম পেতেছে, ও ফেনীর যুবকেরা, তরুণীরা, মাঝিরা, মহান আল্লাহ আপনাকে বলছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিহু আলাল আফিদা, আমি আল্লাহর আগুন, তুমি রফিকুল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোমার কলিজাতে লাগাই দিয়ে দর জায়গায় আগুনটা লাগাই, রংটা ছাইলাম আমি আল্লাহ। কে কর? এই যে আল্লাহ ধমকাইতেছে,
এই পর্যন্ত আপনি আল্লাহর ফোন দিবেন আল্লাহ কিও কইলেন আমনে আমরা তো খেয়াল করলাম না আমরা দরজায় আগুন লাগালে এত মার খাইব কে কত তো কিতা কস মাইতো তো লাই রেডি করছি আইতে আমরা কিতা কথা তিন না আমি এত মার কেমনে গই আমনার ক্ষমা করে কত কস হ্যাঁ কই আমনার মাফ করে কথা দিলাম যা তো কে আমি জাহান্নামে আগুনে চালাবো না কাফেররা আছে এদিনের আমি জ্বালাবো আল্লাহু আকবার ও বরদার আলের আমার আম্মা জিরা পাখির করে একদিন কেঁদে দিবে ও যুবকেরা ইউটিউবারেরা গুন্ডা সালানো অবস্থা লুকিং গ্লাসের দিকে তোমার ফেসটা পড়লে কেঁদে দিবা আয় হায় আল্লাহ এত সুন্দর করে ফেস দিয়ে তুমি বানাইলা বডি লোশন দিলাম ফেস ওয়াশ দিলাম আল্লাহ এত সুন্দর ফেসটা রে তুমি কেমনে জাহান্নামের আগুনে খাওয়াইবা তোমার বুঝে মায়া লাগে না আম্মা জিরা পাকের ঘরে মুরগির গোশত রান্না করতে যাই কেঁদে দিবেন আল্লাহ ও মুরগিটা তো মরা আমি সবাই করছি কুড়ি বাসি তারপর কাবাব বানাইতেছি গিরিল বানাইতেছি আপনি আরে আয়েশা খাদিজা নাহি তারে আপনি কিভাবে জিন্দা অবস্থা জাহান্নামে গিরিল বানাবেন আপনার বুঝে মায়া লাগবে না এই কথা কই যদি টপ টপ করে চোখের পানি ছাড়তে পারেন ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিবে আল্লাহ কো কি রে কই থেকে আইছিস কো আল্লাহ ফেনি ফাঁকর থেকে আসি গ্যাস রুম থেকে আসি আপনার বান্দা বান্দি কান্দে আল্লাহ কান্দে মেয়েটা ইউনিভার্সিটি পড়ে এই মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার মহিলাটা পুলিশ সুপার এই মহিলাটা বড় ডাক্তার আল্লাহ ফাঁকের ঘরে মুরগির গোস্তের দিকে তাকাইয়া কান্দে আল্লাহ কান্দে কেন কাঁদে সে মুরগির গোস্ত রান্না করতেছে মরা মুরগি জবাই করার পর রাঁধতেছে আর আপনি তাকে জিন্দা অবস্থা কেমনে কাবাব বানাবেন আপনি বুঝি মায়া লাগে না সে কথা ভেবে ভেবে মহিলা কাঁদছে যুবকেরা কাঁদছে আমার আল্লাহ কই লিস্টি খুলবে ফেরেশতারা আমার বান্দা বান্দির লিস্টি কোথায় রে আল্লাহ জাহান্নামীদের ভিতরে লিস্টি আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে দিলাম আমরা আজও ওনাকে ফোন দিলাম না আল্লাহ কি অবস্থা আমার লিস্টিটা কি কেটা করছেন আপনি আমাকে সেভ করবেননি আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার সে সম্পর্কটা কিভাবে হবে নামাজের মাধ্যমে আমরা মুসলমান নামাজ পড়ি না সাতশো কোটি মানুষ আল্লাহরে ফাত্তা দেয় না আল্লাহ যে আছে চেনেও না জানেও না বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লই আছে ফড়া নাজিল করছে আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাজি তো ডাক্তার ও ইঞ্জিনিয়ার ও রকেট বিমান কি কি বানা বানাতে বানাতে হতা ইলা তবে আমি রবের নামে পড়েছি আমি আল্লাহর সিম্বল কত পড়েছি আর নবীর সিনিস রে মানুষ কোরআন শিক্ষা নাই তাম জগতে ইসলামের কোনো দামে নাই সব বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লই আছে আল্লাহ কত তোর বিজ্ঞান পড়ালে বন্ধ অটো পাস যা আদ মাস যা বন্ধ লকডাউন বন্ধ কর মুসলমান এগুলো হই মসজিদ খালি দুই পার্সনে নামাজ পড়ে না ঠিক কিনা তুমি সেজদা দিয়ে আল্লাহর সাথে একটা হটলাইন কানেক্ট করতে হবে তোর ভাই যুবকরে আসুন আমার আল্লাহর দিকে আমিন পড়ো সেজদা দিয়ে জান্নাতের মোরাকাবা করবা জাহান্নামের মোরাকাবা করবা কত সুন্দর একটা সেন্টেন্স সেজদার বাক্যটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন এগুলো আল্লাহ কর্তৃক শিখানো সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আপনি আমার মহান আপনি আমার রব আর বড় আর বড় আপনি পুত পবিত্র আল্লাহ আমাদেরকে মহব্বত করি মসজিদে কত আমি যে মহান তুই কেমনে জানোস জানি আমি তোর রব তুই এটা কেমনে রে জানোস ফেনির যুবক আল্লাহর সাথে কি সুন্দর আপনার ডায়লগ হচ্ছে বান্দা কয় জানি আল্লাহ জানি কো কেমনে জানোস আপনি আমারে মায়ের ফেটে খাওয়াইছেন কোনো সংযোগ ছিল না আপনি আমারে আরো খাওয়াইছেন 80 বছর আপনি আমাকে তারালিয়া ফেনিতে খাওয়াইছেন অক্সিজেন বেরি কোনোদিন সে বললাম আমি নেয় নাও আল্লাহ করোনা ভাইরাসে ধরছে আর 80 লাখ টাকা 20 দিনে হাসপাতাল খোয়াইছি আমি জানি অক্সিজেন দাম কত আপনি আমার রব আপনি আমার খাওয়াইছেন সব প্রি আপনি আমার কবরে খাওয়াইবেন 40,000 বছর হাসর মিজান ফুলছিলাম যত যত স্টেশন আমার যা যা দরকার আপনি আমার ব্যবস্থা করিয়ে আল্লাহ কচ্ছা বুঝলাম রে বন্দা তা আল্লাহ কৈসত কম দুঃখে আমি বড় কত বড় তুই জানো স্নেহ জানি আল্লাহ ও মহাশূন্য আবিষ্কার হয়েছে মাত্র 1% সে 1%-এর ভিতরে পৃথিবী চেয়ে আল্লাহ সূর্য তারা লক্ষ্য
নতুন বড় সূর্যের পরা একটা গ্রাম আছে বিরুলিয়া গ্রাম উর্ফে এমিক্রন সিটি গ্রাম। এই এমিক্রন সিটির নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এর চেয়ে বড় আরো 99% স্পার্ক স্পার্ক মহাশূন্যরা। তাহলে এর চেয়ে বড় আপনার আরশ, এর চেয়ে বড় আল্লাহ আপনি আমি জানিয়ে এলাইছি। আল্লাহ আমাদেরকে মুসিদি মহাপতে কয় বান্দারে এরকম মহাপতের বান্দার ফেরেশতারে আমি জাহান্নামে নিব না। আল্লাহু আকবার। সেজদার দেশটা তো আমার আল্লাহরে, মুরব্বিরাও নামাজ পড়ে না, ফজরের পরে দৌড়ে যাইয়ে জসিমের দোয়া নজে ফরোডা মাজা মিয়া করি ফরোডা রেন্তি তাবার ইয়ে না আগুন ফোয়া আর এই সাইডটা খোলাতে যেটা রাখে দে দোয়া করি আমার সব রাজুটা জুইরা কুকিরে ইয়া কেউ সেটা আপনারা তো আজকে ফজর দেখলাম মুরগের সকেট চফার এগুলো লুজ তো বুড়া এই বয়সে মশির ভাই ফেনী শহর থেকে দাওয়াখানা থেকে যৌবন সাহস আনে বুড়ি দিছিটে 800 ও কাস্কি মাছ আনবে মলা মাছ আনবে বুড়ি গা মাছ মূলে সকালবেলা মাছ কত কোথাটা 800 ও 400 কিবেন ও না হবে না একটু বাড়েন না কেন না বাড়া হবে না কানে দূর থেকে সুর বেশি আসছে বুড়া ক্যাম্পাসারে অ্যাড দিতেছে শালশা যৌবন শালশা কি বাহারি অ্যাড হ্যান্ড মাইকে দেখেন না গুলিস্তানে কে বলেছে যৌবন তো ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র কেবলমাত্র আমরা থুরথুরে 80 বছরের বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে ছাড়ি আপনি আমাদের মাইকের সামনে চলে আসুন শুধু আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 8000 টাকা সালসা শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব আর হয়তো জীবনে ফেরি আসা হবে না জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসেন অনেক টাকা অনেক পয়সা আমরা অনেক টাকা আপনি খরচ করেছেন আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ আসেনি বুড়িগা যাইয়ে 200 টাকা বাইর করে দিয়ে সালসা হয়ে গেলে এসার আগে খাইয়া না কালা কালা এগুলো বুড়িয়ে ফান্স আসে আর কি রেডি কি খাও এ বাতের ওষুধ খেয়ে আমার ফাউডা লড়ে এবার বুড়িগা খায় দেহ আছে রাত্রে বেললে পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও এক কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না যিনি জীবনে মিথ্যা কথা বলে না তিনি তোমাকে গেছান রেপ অফার দিচ্ছেন আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর পর তাদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে আর কোনদিন যৌবনত্ব তাদের ধ্বংস হবে না লা ইয়ুফুনা শাবাবুম জান্নাতে যৌবনত্ব দেয়া হলে আর কোনদিন যৌবনত্ব ধ্বংস হবে না কে বলেন নবীজি কে বলেন আমার আল্লাহ বলেন ও যুবকের আমি ফেনীর কাজী সাহেব লাগবে না আমি আল্লাহ নিজে কাজী হয়ে তোর বিয়ে পড়াবো তোর আব্বা হাওয়া তোর আম্মা তোর আব্বা আদম তোর আম্মা হাওয়াকে যেভাবে বিয়ে পড়াইছে জান্নাতে তোর বিয়েটাও আমি আল্লাহ জান্নাতে পড়াবো জান্নাতে অনুষ্ঠান করবো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হুর আইন আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো কে বলেন সুরে কয় না কে কয় হুরটা কেমন হবে সেটা গেছান রেট অফার দিচ্ছেন আপনাকে কোথায় সুরার রহমানে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি আল্লাহ ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর যেগুলা জান্নাতের বিউটি পার্লার থেকে সাজানো আমি বাসর করে রেখে দিয়েছি সেখানে তোমাদেরকে বিয়ে পড়াবো তাদের সাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা ইনশাআল্লাহর হুর জান্নাতের হুর নিয়ামতগুলো গ্রহণের জন্য নয় এই নিয়ামতগুলো পাওয়া যায় জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ মুসলমান এখন মসজিদে নাই দোকানে আড্ডাখানায় রাত 12টা 1টা পর্যন্ত দোকানে আড্ডা আর মসজিদগুলো কাঁদে